তো দেখো আমি এসে দেখতে পাচ্ছি এখানে দুজন বসে আছে, জোড়া পাখি দুটো বসে আছে আর আমাকেও খাচ্ছে। পিয়াদি তোমার সামনে আরেক দেখো, দেখেছো? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মিতা লাইফস্টাইল। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা যাচ্ছি বসিরহাট। তো বসিরহাট কেন যাচ্ছি তোমাদেরকে বলি, আজকে হচ্ছে স্বাদের নিমন্ত্রণ। স্বাদের নিমন্ত্রণ রয়েছে, এর জন্য আমরা বসিরহাট যাব। তো সাথে যাচ্ছে মা, মাকে নিয়ে যাব, আর তার সাথে আমরা ঘুরতে যাব মামা বাড়ি। ওখানে আমার মামা শ্বশুর বাড়ি আছে বসিরহাটে। তো ওইখানে স্বাদ খেয়েটে তারপরে আমরা মামা শ্বশুর বাড়িতে যাব। তো আজকে ব্লগটা এখানেই স্টার্ট করলাম, এখন বাজে 9:10। তো এখান থেকেই স্টার্ট করলাম। তো চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও, এরকম পাশে থাকো, তোমরা ভালোবাসা দিচ্ছ। আর যে আমার হেয়ার কাটিংয়ে যে ভিডিওটা দিয়েছি ওটাতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছ, ভালো ভিউ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা এখন বেরোবো, আর ট্রেন রয়েছে 9:40। তো এখন আমরা বেরিয়ে যাব। চলো সাথে থাকো। তারপরে এসে দেখছি রেডি রেডি, এখন চুটু শোকাচ্ছে, তখন আমি রেডি হব, মা রেডি হবে, আমরা সবাই রেডি হব, তারপর রেডি হয়ে বাইরে যাচ্ছি, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে যখন এসছি তখন প্রচন্ড রোদ, ইদর এদিকে যখন এসছি তখন প্রচন্ড বৃষ্টি আর মেঘ, আর এখন আবার প্রচন্ড রোদ উঠেছে। তো আমরা যাব বাইকে। এ আমাদের দুজনের হবে, শাড়ি পরে আছি না। দেখো আমি এসে দেখতে পাচ্ছি এখানে দুজন বসে আছে, জোড়া পাখি দুটো বসে আছে। কেমন আছো? আমাদের বাড়ি এসে ঘুরতে, আমরা করে এখানে বসে আছি। তোমাদের বাড়ি এখানে আর এত লেট করছো, কতদিন পর দেখা? সেই সেদিন আমাদের তো দেখাই হয় না, বড় বড় সেলিব্রিটি। হ্যাঁ, তারপরে এখানে আর এক সেলিব্রিটি আছে, তুমি নাকি সেলিব্রিটি? আমি জানতাম না সেলিব্রিটিদের মোবাইলে রাখতে হয় মোবাইলের ফ্রেমে। কি হয়েছে? তোমরা সেই কখন গেছো? এখন এলে তা রেডি হবে না? আর তুমি, তোমার ভিডিও আমি ইউটিউবে দেখেছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ সেলিব্রিটি। আর ও যখন প্রথম এসেছিল, তুমি আমার প্রথম এসেছো, তখন তোমাকে আমার চেনা চেনা লাগছিল, আর ভাবছি কোথায় দেখেছি কোথায় দেখেছি এরকম লাগছে। কি ভুল না একবার মানে, তো প্রথমে আমি চিনতে পারিনি যখন আমি দেখেছিলাম, সত্যি চিনতে
তখন ছিল না এখন এখানে এসে দেখেছি মানে আবার এখন দেখেছি মানে মানদার হতে হয় যাদের এতে একবার মানে ভালো লেগে গেছে তাদের আইফোনে ভালো ক্লিয়ার আরে ক্যামেরা তো ক্যামেরাই হবে আইফোনে কি হবে ব্রাইট দেখাবে সুন্দর দেখাবে কালার ফেলা দেখাবে বাট ওই দেখলে মনে হবে আইফোনে সংকোচ আমাকে বলে দিল ফোন করবে আর ফোন করেনি শোনো তোমার যেখানে ফোন করবে ওখান থেকে আমি ডাইরেক্ট রুম চেঞ্জ করেছি তারপরে আবার তারপরে যেখানে ছিলাম ওখান থেকে আবার অন্য এক জায়গায় ওখান থেকে গিয়ে এক মাস কেদারনাথ মানে এদিক সেদিক করে আবার বাংলাদেশ বাংলাদেশ কালকে রাত্রে আসলাম এসে পড়ে গেল আবার দীঘা এখান দিয়ে গিয়ে আবার দীঘা তো গাইস চলো ভিতর চলো বড় খালি বানিয়েছে আর আজকে যেহেতু এখানটাতে ব্লগার এসে বেশি মানে ইসের দিকে সব ব্লগার বলে কয়ে মানে বলেছে রাজা এখানে বলেছে ভিডিও করার জন্য ওই জন্য করছিলাম চলো বাকি আছে তোরা খেতে বসেছে ও সবে দেখতেই পাচ্ছ আর ওকে আর আমাকে আজকেও অনেকটা এক লাগছে আমি ভেবেছি মনে হয় ওকে খেতে দেওয়া হয়ে গেছে বাট দেখছি খেতে দেওয়া হয়নি এখন খেতে দেওয়া আছে প্রিয়া তোমাকে আর আমাকে একই লাগছে না হলুদ হলুদ দুজনেই সবাই গুলিয়ে না ফেলে কার সাথে বুঝতে পারবে না ওর কিছু বলে দাও সো গাইস সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেন করছো না সাবস্ক্রাইব তো আমরা আমি দেখতে পাচ্ছি দিদির চ্যানেল অতটা ভিউ আসছে না এত সুন্দর সুন্দর ভিডিও দেয় আমার দিদি কত কিউট দেখতে তো সবাই চ্যানেলটাকে ফলো করে নাও লাইক কমেন্ট শেয়ার এন্ড ওটাই সাবস্ক্রাইবটা করে নাও থ্যাংক ইউ সো মাচ প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওগুলো দেখো তোমরা তো আর এই ভিডিওটা তোমরা এনজয় করো দেখে আর সবাই আছি দেখতে পাচ্ছ সবাই কি কি করছি কদিন পরে দিদির সুখবর আসবে তখন আবার আমাদের দেখতে পাবে ওরা ডাকছে তো খেতে চলো একটা ই গাছ হ্যাঁ দুজনকে একদম সেম লাগছে আমরা
তো গাইস দেখতে পাচ্ছো এখানে এই যে পিয়া দিকে খাইয়ে দিচ্ছে আমাদের রাজদার ওখানে সবাই খাবে বলে এত খিদে পেয়েছে দুটো মানুষের ওরা গিয়ে ওখানে এই খাবে ওই লাগে কিরে মা খাও ওই দেখো এত লোভ লেগে গেছে খিদে পেয়ে গেছে একচুয়ালি সত্যি অনেক খিদে পেয়েছে জানেন খাইনি কখনো শুনে আমি আছি তার আমাকেও খাচ্ছে পিয়া দি তোমার সামনে আর এক দেখো দেখেছো না 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 আমি কিছু না আর চল না এটা কার করে দুপুর পর আমার চিংড়ি জড়িয়ে যায়নি এ আমি আমি চিংড়ি পেয়েছি আমি বোন আমি চিংড়ি পেয়েছি আমি বেজব ছাড়িয়ে যায়নি হ্যাঁ ছাড়িয়ে যায়নি খোসা রয়েছে কোথায় বসে যাও গানে বসো মার পাশে ঢুকে যাও আমি একটা লেবু চেয়েছি লেবুর বন্যা বই দিয়ে গেছে এখানে লেবু আমার ভাগযোগ করে নিয়ে নিচ্ছে সব দেখতে পাচ্ছ আমরা একসাথে বসছি শঙ্কর মিকি ওরা খাওয়া শুরু করে দিয়েছে দেখো এখন আমি খাই হাতে কিছু নেই আর এই যে আমাদের সাথে রয়েছে কেন তুমি কিছু বলবে না চলে এসছি আমরা তো দেখো পিছনটা এই যে ইট ভাটা রয়েছে তোমাদের আকাশটা দেখাতে পাচ্ছি এই দেখো মানে আজকে মৌসুম দেখো কি দারুণ আর পিছনে এই জোড়া রয়েছে তো দেখো শঙ্কর আর আমরা পিছনে রয়েছি তো কত দূর যাবো জানি না আমার তো পেট ব্যথা শুরু হয়ে গেছে হাঁটছি বলে কি ওর পিছনে একটা রুগী নিয়ে এসছি আজ বহুত সারে লোক আগে বহুত সারে লোক বেশি মানে ইয়ার পহলি বার দেখা তো আপনার নাম বতা দো মেরা নাম মিষ্টি মিতা মিষ্টি মিতা বেশি মেরা নাম মিতা হ্যায় और इधर का चैनल का नाम है मिष्टी मिता लाइफस्टाइल तो भाई सुन लिया चैनल का नाम तो भाई सब्सक्राइब जरूर से कर देना क्योंकि आधे लोग देख तो बिना सब्सक्राइब करे भाई आपका कुछ जाएगा नहीं फायदा हो जाएगा एकदम सही बात है और मेरे वीडियो ना मेल ज्यादा देखते हैं फीमेल कम देखते हैं क्यों ऐसा पता नहीं मुझे हमें पता है कि लड़की लोग ज्यादा देखते हैं बट इनके ब्लॉग से दो चीज आपको फायदा मिलेगी पहली चीज क्या क्योंकि मेकअप का ठीक है अच्छा जो लड़कियों को सबसे ज़्यादा इम्पोर्टेंट अभी के टाइम में 21st century है गाइस तो प्लीज़ यार ब्लॉग देखो ड्रेसअप देखो फैशन देखो सब कुछ मिलेगा इस ब्लॉग में सारे मसला है और कॉमेडी भी है हाँ कॉमेडी भी है बीच बीच में कॉमेडी मिलेगा ठीक है हाँ, ज़्यादा कुछ देखना है ना फिर मेरे ब्लॉग पे भी देख लेना चैनल का नाम बता दो अच्छा हाँ गाइस मेरे चैनल का नाम है टाउन बॉय दीप तो भाई यूट्यूब पर सर्च करने की जरूरत नहीं है सिर्फ गूगल पर सर्च मार दो आ जाएगा सब चलो सब सब्सक्राइब भी कर लेना यूट्यूब पे भी ओके अभी कोई कुछ है अच्छा ये लोगो फ्रेम का लंगड़ा आ गया भाई का एक्सीडेंट हुआ यार देखो इनका फैन भी मिल गया देखा तो भाई फैन बेस भी आ गए यार क्या करें
गरीब इंसान है दादा। अरे हमारे के क्यों चेने ना आमी तो आमी बांग्ला ब्लॉग करी। मैं हिंदी में बताऊं। और तुम बंगाली ना? बंगाली। अच्छा अच्छा तुम हिंदी तो बोलो। ठीक ही करो আমাকে অনেকে বলে হিন্দিতে বলতে কিন্তু আমার হিন্দি এত মানে কি বলবো এত ভালো এর জন্য আমি বলি না আমাকে বলে যে হিন্দি দেখো ভাইয়া কলকাতা या फिर इंडिया के अंदर कोई भी स्टेट बोलो अगर आप बोल रहे हो कि हिंदी अच्छा नहीं है तो भैया एक बार मिथुन दादा को याद कर लो वो है ऑल ओवर इंडिया के दादा। तो एक बार अगर बॉलीवुड हॉलीवुड कहीं भी नाम ले लो दादा कौन बोलते तो बोलते वेस्ट बंगाल के मिथुन दादा। तो भाई कम नहीं समझना क्या हिंदी बंगला इससे कुछ नहीं होता कंटेंट अच्छा होना चाहिए। तो गाइस सब्सक्राइब करो कंटेंट देखो बहुत प्यारा प्यारा कंटेंट है। और उधर उनका चैनल का नाम बता रहे थे हाँ, उनका फैन मिल गए बोलिए बोलिए। तो ये हमारे शेयर दिल है तो बताइए आपको चैनल का नाम। मेरा चैनल का नाम है लव ऑफ रेन। एक और यार के ब्रदर्स कंट्रोवर्सी चल रही है थोड़ा सपोर्ट करो भाई को क्या कर रहे हो। नहीं 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 जो मुझे है वो कर दो पहले एक ही बात मैं बोलूंगी एकदम हिंदी का क्या मुझे आता नहीं है तो मुझे भी सर हम दोनों एक ही है। তো फ्रेंड्स আমরা আবার আজকে সিট ভাটা এর আগেও তোমাদের ইট ভাটা আমি ঘুরে নিয়ে গেছি আজকে আবার এসেছি বাট আজকে অনেকে এসেছি দেখতে পেয়েছো সবার কথা তো বলেছি আর সবার সাথে কথাও হয়েছে তো জানি না আর কতদূর যাব খাওয়া দাওয়া করেই উঠেই এই হাঁটাহাঁটি হচ্ছে পেটে ব্যথা উঠে যাচ্ছে আর কতদূর যাবে এই কতদূর যাবে লোকেশনটা ভালো তো আমরা যাব ইচ্ছামতি নদীর ধারে হ্যাঁ তো ওখানে গিয়ে চলো ভিডিও করব এখানে কম্পিটিশন এখানে ইচ্ছা আছে হচ্ছে কেন করতে পারে আই ছড়ি নে চলো ভিডিও কর এ তো ওই পারে চলে গেছে বড় নেই না ছোট নেই এইটা বেশি দূর যাবে কই দেখাই যায় না ওই দাগে চলে গিয়ে দাগে আস্তে মারবি সংকটটা বেশি আরো বেশি দূর যাবে সংকটটা না না সমান হয়ে গেছে সমান ছেলে জিতে এত বেশি তো যাবেই না এত এত হাওয়া বেঁধে গেছে অত বড় কি বাচ্চা তুলছে যখন প্রথম ওটে এক টাকা দু টাকা দাম থাকে একটা একটা এখন দাম কমে গেছে এগুলো তো এখানেই বড় হবে তো ঘোরা কমপ্লিট সবাই এখন বাড়িতে যাওয়া হচ্ছে হ্যাঁ এখনের জন্য আমাদের ভিডিওটা এখানে আমরা স্টপ করে দিই ঘোরাও তো ফ্রেন্ডস সন্ধ্যা হতে চললো সবাই এখন বাড়ি যাচ্ছি আর টায়ার্ড হয়ে গেছি এখানে এসে খুব মানে এনজয় 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 করেছি আর ঘুরোর মানে যেটা বলে খুব চেঁচামেচি এসব করেছি কথায় বুঝতে পারছে যে কতটা টায়ার্ড হয়ে গেছে এখন বাড়ি যাবো একটু রেস্ট নেব আর এখানে ভিডিওটা শেষ করছি বেশি বড় করছি না আরও দেখা হবে নেক্সট ভিডিওতে এরপরে কী কী করবো সেইগুলো দেখাবো তো এখনের জন্য টাটা।